हाय स्टूडेंट्स, এর আগের লেকচারে আমরা ডট এবং ক্রস প্রোডাক্ট নিয়ে আলোচনা করেছি। দেখো এখানে আমি a ডট b মানে যেটা পেয়েছিলাম a b cos থিটা স্কেলার প্রোডাক্ট লিখেছি এবং ভেক্টর প্রোডাক্টের মান a ক্রস b টা পেয়েছিলাম কি a b sin থিটা। ঠিক আছে, তাহলে a ক্রস b এই ভেক্টরটা হবে কি a ক্রস b এর মান ইনটু a ক্রস b এর দিকে একটা একক ভেক্টর, যেটা আমি d ক্যাপ দিয়ে বুঝিয়েছি। আজকে আমরা শিখব যে তিনটে যে কোঅর্ডিনেট অ্যাক্সিস আমি দেখিয়েছি তাদের যে দিকে একক ভেক্টরগুলো হয়, এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টরটাকে আমরা কি বলি আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরটাকে আমরা বলি জে ক্যাপ, এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর বলি কে ক্যাপ। তো আজকে আমরা শিখব আই জে কে এগুলোর মধ্যে ডট প্রোডাক্টের রেজাল্ট কী হয় কিংবা ক্রস প্রোডাক্টের রেজাল্ট কী হয়। তো প্রথমে ডট প্রোডাক্ট দিয়ে শুরু করা যাক। তাহলে আমরা লিখব এক নম্বর সিচুয়েশান আই ডট আই, আই ডট আই মানে কত হবে। দেখো এই ফর্মুলাটা ইউজ করো, আই ডট আই মানে আয়ের মান ইন্টু আয়ের মান ইন্টু কস, তাদের মধ্যে অ্যাঙ্গেলটা দুটোই যেহেতু একই দিকে, আই ডাইরেকশন দুটো একই, এক্স অক্ষ বরাবর, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে জিরো। তাহলে আই ডট আই মানে হলো আয়ের মান ইন্টু আয়ের মান ইন্টু কস জিরো ডিগ্রি। আয়ের মান কত, আয়ের মান হলো এক, তাহলে এক ইন্টু কস জিরো মানে কত এক, তাহলে এটা আমরা পেলাম কত ওয়ান। দুই নম্বর জিনিস জে ডট জে, তাহলে এটা পাবো জে এর মান একটু জে ইউনিট ভেক্টরের মান একটু জে এবং জে এর মধ্যে এটাও অ্যাঙ্গেল কত হবে জিরো, কারণ কি দুটোই ওয়াই অক্ষ বরাবর। তাহলে সেক্ষেত্রে জে ডট জে এর মান হলো ওয়ান ইন্টু ওয়ান ইন্টু কস জিরো মানে ওয়ান, আবার কি পেলাম ওয়ান। তাহলে বুঝতে পারছো একইভাবে আমরা কে ইউনিট ভেক্টর ডট কে ইউনিট ভেক্টর পেয়ে যাব কারণ এগুলো সবই একক ভেক্টর, তাই এগুলো মান কি হবে এক হবে। তাহলে রেজাল্ট আমরা পেলাম এটাও এক। তাহলে এক নম্বর জিনিস তোমাদের জানা গেল যে যখন একই ডাইরেকশনে একক ভেক্টরগুলোর আমরা ডট প্রোডাক্ট করব রেজাল্ট কি হবে ওয়ান হবে। তাই আমি এটাকে একই সঙ্গে লিখছি তোমাদের জন্য যে আই ডট, বা এখানে আমি নিচে লিখে রাখছি, তোমরা আশা করি দেখতে পাচ্ছ যে রেজাল্ট পেলাম আমরা এক নম্বর ফর্মুলা আই ডট আই সমান কি জে ডট জে সমান কি কে ডট কে সমান কত ওয়ান। তাহলে ডট প্রোডাক্টের রেজাল্ট আমরা লিখলাম। এবার চার নম্বর সিচুয়েশান আমরা করি যখন দুটো আলাদা আমরা করব, ধরো আই ডট জে করছি, তখন কি আছে একই জিনিস এ ডট বি মানে কে বি কস থিটা, তাহলে আয়ের মান জের মান কস, আই এবং জের মধ্যে অ্যাঙ্গেল কত, আই কোন দিকে এক্স অক্ষ বরাবর, জে কোন দিকে ওয়াই অক্ষ বরাবর, তাহলে এক্স এবং ওয়াইয়ের মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে জিরো ডিগ্রি। দেখো আমি এখানে তোমাদের একটা কোঅর্ডিনেট সিস্টেম আমি অলরেডি বানিয়ে রেখেছি, এটাকে এক্স অক্ষ এটাকে ওয়াই অক্ষ বলে, এক্স এবং ওয়াইয়ের মধ্যে কোন কত হয় এই কোনটা হবে কত নাইনটি ডিগ্রি। তাহলে সেই হিসেবে এটা কত হলো কস নাইনটি, আর কস নাইনটি মানে কত জিরো, তাহলে টোটাল গুণফলটা কি আসবে জিরো। একইভাবে পাঁচ নম্বর জে ডট কে, এটা কত আসবে জের মান ইন্টু কের মান ইন্টু কস কত, জে মানে কি ওয়াই অ্যাক্সিস, কে মানে কি জেড অ্যাক্সিস, ওয়াই এবং জেডের মধ্যে অ্যাঙ্গেল কত নাইনটি ডিগ্রি, তাহলে আবার এটা হলো কস নাইনটি ডিগ্রি মানে কি জিরো। তাহলে তোমরা অটোমেটিক্যালি গেস করে নিতে পারছো যে কে ডট আই এটা কত হবে জিরো হবে, তাই তো, কারণ কের মান ইন্টু আয়ের মান ইন্টু কস নাইনটি ডিগ্রি এটা হলো কত জিরো। তাহলে দুই নম্বর যে জিনিসটা আমরা সিদ্ধান্ত পেলাম সেটা আমি এখানে লিখছি যে আই ডট জে সমান কি জে ডট কে সমান কি কে ডট আই ইকুয়াল টু কত জিরো। তাহলে যখন একই ধরনের ভেক্টর ইউনিট ভেক্টর মধ্যে ডট প্রোডাক্ট হচ্ছে তখন রেজাল্ট ওয়ান, আর ভিন্ন ধরনের ইউনিট ভেক্টরগুলোর মধ্যে যখন ডট প্রোডাক্ট হচ্ছে তখন সেগুলোকে হচ্ছে রেজাল্ট জিরো। ঠিক আছে, বুঝা গেল? তাহলে ডট প্রোডাক্টের ব্যাপারটা আমাদের কমপ্লিট হলো। এবার ক্রস প্রোডাক্টে কী হয় সেটা চেক করি। এক নম্বর আই ক্রস আই, আই ক্রস আই মানে দুটো সেম, কি হবে আয়ের মান ইন্টু আয়ের মান, তাদের মধ্যে অ্যাঙ্গেল এবং একটা একক ভেক্টর। তাহলে আই ক্রস আই, আয়ের মান কত লিখলাম
आयर मान लिखल इंटू साइन एक्स और एक्स मध्य अंगेल कत जिरो लिखब जिरो डिग्री इंटू साम एकक वेक्टर जेटा लिखे डी कैप ओखे डी कैप बोलते हलो ए क्रस बी दिखे एक एकक वेक्टर मैं ये आई क्रस आई दिखे एक एकक वेक्टर हलो डी कैप साइन जिरो मैंने कत जिरो आल्टिमेटली जिरो इंटू एकक वेक्टर ये हे कि जिरो वेक्टर ठीक है ये नाल वेक्टर जख को वेक्टर मान जिरो है तक आप वेक्टर के बोले कि शून्य वेक्टर नाल वेक्टर ये क्योंकि एक वेक्टर क्वान्टिटी ये क्योंकि साधारण शून्य नय ठीक है ये हलो जिरो वेक्टर शून्य वेक्टर दुई नम्बर जे क्रस जे तक जेर मान इंटू जेर मान इंटू साइन जिरो डिग्री कारण वाई वाई एक्सिस मध्य अंगेल कत जिरो डिग्री इंटू डी यूनिट वेक्टर साइन जिरो मान कत जिरो तेल इटा आबार पेलाम कत जिरो वेक्टर तीन नम्बर के क्रस के तेल इटा कत पाची के इंटू साइन जिरो जेड और जेड मध्य अंगेल कत जिरो तेल इटा आबार पेलाम जिरो ताहले एक क्षेत्र एक जिनिस लक्ष्य करो जो जखन सेम धरनेर यूनिट वेक्टरगुलोर मध्य क्रस प्रोडक्ट करछि तखन सेई धरनेर यूनिट वेक्टर रेजल्ट कि आछे आमादेर जिरो आई रेजल्ट के नीचे लिखे रखी एट डट प्रोडक्टर रेजल्ट क्रस प्रोडक्टर रेजल्ट लिखी जो आई क्रस आई एक नम्बर जे पेलम आई क्रस आई एट मान कि जे क्रस जे एट मान कि के क्रस के टोटाल कत पेल जिरो वेक्टर ठीक आरपर हमें दुई नम्बर लिखब दुई नम्बर आगे हमें टेस्ट कर देखी जे चार नम्बर जिनिस कर चार नम्बर आई क्रस जे मान दुटो विभिन्न एक्सिसर मध्य जो क्रस प्रोडक्ट कराई तेल से क्षेत्र में क्या आसें एक्जाम्पल देखान जो हमें तुम्हारे एक बोतल नहीं कोऑर्डिनेट सिस्टम संगे मैच कराची देखो ये एक अक्ष बल्लम ये वाई अक्ष बल्लम मैं ये जो क्रस कर आई थे जे दिखे घोरा आई थे जे ये घोरा तो देखो ढाकनाटा ऊपर दिखे उठे मैं खुले जा आई थे जे दिखे जो घोर आई थे जे दिखे घोरा जान दिखे जेड अक्सिस एक्सिसर दिखे के अक्षर दिखे ठीक है प्रथम यार मानट चेक कर आई क्रस जे मान आसा उचित आयर मान इंटू जेर मान इंटू साइन आई और जेर मध्य अंगेल कत मैं एक्स और वाइर मध्य अंगेल कत 90 डिग्री इंटू डी एकक वेक्टर ये डी एकक वेक्टर लिखल से आसले कि देखो हमें बोलाम तो एकटू आगे जखनी बोतल ढाकनाटा घुरा बाम दिक्कत डान दिक मैं एक्स वाई एक्स थे वाई दिक घड़ काटार विपरीत दिखे एक्स थे वाइर दिखे तेल तुम ढाकनाटा ऊपर दिखे उठे ऊपर दिखे उठे गल ठीक है मैं खुले गल और जदि वाई थे एक्सर दिखे आस मैं जे क्रस आई करी नीचे दिखे नेमे जाए एक्स क्रस वाई बा आई क्रस दिए जख कर तक हमारे मुभमेंट हो पजिटिव जेट एक्सिसर दिखे जेहेतु ये एकक वेक्टर एट एकक वेक्टर तेल एकक वेक्टर मध्य जो हमें क्रस करब तक यटार मुभमेंट एकक है तेल एट कौन दिखे जाए जेहतु जेट डायरेक्शन के निर्देश कर कारण देखो आई क्रस जे मानिक आयर मान इंटू जेर मान इंटू साइन 90 डिग्री इंटू जस्ट खाली एकक वेक्टर तेल वही एकक वेक्टर डी कैप वो कौन ऊपर दिक्ट मैं कौन दिक्ट जेड एक्सिसर दिक्ट और जेड एक्सिसर दिखे हमें क्या बोली के कैप बोली ठीक है तेल बोझा गया तेल आई क्रस जे मान हलो आसले कत डी कैपर जगह आसले कि लिखब के कैप ये जगह एक कठिन एक भलो कर नोट करो तो पेलम जो आल्टिमेटली हलो के कैप कारण आई मान वन आई यूनिट वेक्टर मान मान एक जे यूनिट वेक्टर मान मान एक साइन 90 मान एक इंटू के कैप मैं सिम्पलि के कैप कि करलम मैं नेक्स्ट एग्जांपल देखो तो बुझते पे जाए देखो पाँच हमें जो जे क्रस आई करी तेल क्या है जेर मान इंटू आईर मान इंटू साइन आबार कत 90 डिग्री इंटू जे एकक वेक्टर से लिखल डी कैप एबार डी एकक वेक्टर आसले कोनटा आर एकबार बुझी देखो एबार घुरिएछि कोन दिक थेके कोन दिके प्रथम बोतलेर ढाकनाटाके आमि खुले निलाम जस्ट लागिए राखलाम देखो आमि एक्सिसटाके पुट करलाम एखाने एटा एक्स अक्ष एटा वाई अक्ष एबार आमि वाई थेके एक्सेर दिके आछे माने कि जे थेके आई दिके माने घुराबो कोन दिके घड़ी काटार दिके एइभाबे कोन दिके घुराबो एइ दिके ठीक आछे एइभाबे ताहले एइभाबे जदि घोराई एइभाबे देखो आमि टानछि आंगुलटाके एइभाबे टानछि ठीक आछे देखो एइभाबे टानछि
টানছি তাহলে দেখো লেগে গেল, তার মানে গেল কোন দিকে, নিচের দিকে। আমি আরেকবার দেখাচ্ছি, আমি উল্টো দিকে ঘুরে খুলে নিলাম, কাছে দেখো এই পয়েন্ট, এটাকে আমি নিচে ঘোরাচ্ছি মানে এই ঘড়ি কাটার দিকে এইভাবে, তাহলে যখনই ঘোরাচ্ছি ছিপিটা টাইট হয়ে গেলো। তোমাদের কাছে বোতল থাকলে তোমরা টেস্ট করে নিতে পারো, যে এইভাবে ঘড়ি কাটার দিকে ঘোরালে বোতল টাইট হয়ে যাচ্ছে মানে কি নিচের দিকে নামছে, তার মানে এক্ষেত্রে যে ইউনিট ভেক্টরটাকে এখানে শো করছে সেই ইউনিট ভেক্টরটা হলো কি নিচের দিকে, মানে কি এই জেড অ্যাক্সিসের বিপরীত দিকে, মানে কি মাইনাস কে ক্যাপ। তাহলে কে ক্যাপ যদি ধনাত্মক জেড অ্যাক্সিস হয় তাহলে এক্ষেত্রে মাইনাস কে ক্যাপকে শো করছে, তাহলে এই ডি একক ভেক্টরটা হলো আসলে কি মাইনাস কে ক্যাপ। তাহলে সবগুলোকে যদি গুণ করে এটা মানে এক, এটা মানে এক, এটা মানে এক ইন্টু মাইনাস কে ক্যাপ, মানে কি মাইনাস কে ক্যাপ হলো। একটা মজার জিনিস নোট করছো যে আই ক্রস জে মানে কি, তাহলে মাইনাস জে ক্রস আই, কারণ আই ক্রস জে মানে যদি প্লাস কে ক্যাপ হয় আর জে ক্রস আই মানে কি মাইনাস কে ক্যাপ। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এবার ছয় নম্বর নোট করো এখানে যে জে ক্রস কে মানে কি হবে, জে এবং কের মধ্যে, তাহলে জের মান ইন্টু কের মান ইন্টু সাইন 90 ডিগ্রি ইন্টু একটা একক ভেক্টর। ঠিক আছে, এই একক ভেক্টরটাকে আমরা এবার টেস্ট করব, এটা মানে তো ওয়ান, এটা মানে ওয়ান, এটা মানে ওয়ান, তাহলে এই একক ভেক্টরটা কি, তাহলে জে থেকে কে দিকে যদি আমি একটা ছিপিকে ঘোরাই রাইট হ্যান্ডের সিস্টেমে, তাহলে সেটা যেদিকে এগিয়ে যাবে সেই দিকটাই হলো ডি ক্যাপ। তাহলে এটা এক্স অক্ষ ছিল, এটা ওয়াই অক্ষ ছিল, এটা জেড। এবার জে ক্রস কে করেছে মানে জে থেকে কে, তাহলে বোতলটাকে আমি সরিয়ে নিলাম এখান থেকে, যে এই দিক বরাবর রাখলাম। ঠিক আছে, এই দিক বরাবর রাখার পরে আমি এটা হলো জে, এটা হলো কে, মানে এই দিক থেকে এই দিক ঘোরাবো, ঘোরাচ্ছি, ছিপিটা দেখো খুলে গেল, ছিপিটা খুলে গেল মানে কি এইদিকে মুভমেন্ট হলো, মানে কোন অক্ষ বরাবর হলো, এই দিক বরাবর হলো। তাহলে জে থেকে কে দিকে ঘোরালাম, জে থেকে কে দিকে ঘোরালাম, গেল কোন দিকে এই দিকে, মানে কি এটা কি এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, তাহলে ওয়াই থেকে জেডের দিকে গেলে আমাদের যাচ্ছে এক্সের দিকে, এক্সের দিক মানে কোন একক ভেক্টর আই ক্যাপ। তাহলে এক্ষেত্রে আসলে ডি ক্যাপটা হলো কি, ডি ক্যাপটা হলো আই ক্যাপ। তাহলে এটা আমরা পেলাম সিম্পলি আই ক্যাপ। একইভাবে তোমরা বলতে পারো কে ক্রস জে, মানে প্রুভ করে নিতে পারবে, এটা হলো কের মান ইন্টু জের মান ইন্টু সাইন 90 ডিগ্রি। তাহলে জে থেকে কের দিকে যদি প্লাস আই দিকে যায়, কে থেকে জের দিকে মানে কি ছিপিটা টাইট লাগবে, খুলবে না, উল্টো দিকে যাবে, তার মানে কি হবে মাইনাস আই ক্যাপ। তাহলে গুণ করলে আমরা রেজাল্টটা পাবো মাইনাস আই ক্যাপ। আট নম্বর, কে ক্রস আই, কে ক্রস আই মানে হলো কে একক ভেক্টর, তার মান ইন্টু আই একক ভেক্টর, তার মান মানে দুটো একই এক ইন্টু সাইন 90 ডিগ্রি। কেন, কে মানে জেড অক্ষ, আই মানে কি এক্স অক্ষ, জেড এবং এক্সের মধ্যে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, ইন্টু যে একক ভেক্টরটা, এই একক ভেক্টরটা কি আবার দেখি আমি কে ক্রস আই। তাহলে এটা কি জেড অক্ষ, এটা কি এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তাহলে কে ক্রস আই মানে কি আমি যাচ্ছি কোন দিক থেকে কোন দিকে, জেড থেকে এক্সের দিকে, কে মানে জেড, আই মানে কি এক্স, তাহলে জেড থেকে এক্সের দিকে যদি যাই তাহলে আমি দেখো ছিপিটা আবার খুলতে শুরু করেছে, তার মানে কোন দিকে গেল বাইরের দিকে গেল, আমার এখানে ধরাটা একটু এরকমভাবে ধরতে হতো, তাহলে এই দিকে যখন আমি জেড থেকে এক্সের দিকে যাচ্ছি তখন বাইরের দিকে মানে কোন অক্ষ দিক বরাবর যাচ্ছে, এটা ওয়াই অক্ষ, কারণ এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড। তাহলে জেড থেকে যখন আমি এক্সের দিকে ঘুরাচ্ছি তখন আমাদের ডাইরেকশনটা হচ্ছে কি ওয়াই, এই বরাবর। তোমরা এই একই আমার যে কোঅর্ডিনেট সিস্টেম তোমাদেরকে আগের দিনে বানাতে বলেছিলাম এবং একটা বোতলে ছিপি দিয়ে তোমরা নিজেরা হ্যান্ডে প্র্যাকটিস করলে দেখে বুঝতে পারবে, তাহলে এই ডি একক ভেক্টরটা হলো আসলে কি আই ক্যাপ, এই জে ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর যেহেতু যাচ্ছে তাহলে আমরা পাচ্ছি এটা আলটিমেটলি জে ক্যাপ। তাহলে নয় নম্বর, আমরা উল্টোটাও বলতে পারবো যে আই ক্রস কে, এটা মানে হবে উল্টোটা হবে, এই পার্টটুকুতে তো কোনো সমস্যা নেই কিন্তু মুভমেন্টটা কী হবে উল্টো দিকে, তাহলে আগের বেলায় এখনই যদি ছিপিটা খুলে যাচ্ছিলো তাহলে আই ক্রস কে করলে ছিপিটা টাইট হবে, কে ক্রস আই ছিপি খুললে আই ক্রস কেতে ছিপি অবশ্যই টাইট হবে কারণ উল্টোভাবে ঘোরানো হচ্ছে, তাহলে সেক্ষেত্রে এটা হলো মাইনাস জে ক্যাপ। আলটিমেটলি রেজাল্টটা পাবো কি মাইনাস জে ক্যাপ। তাহলে দেখো এখানে একটা মজার ব্যাপার ঘটলো, এতগুলো ফর্মুলা তোমাদেরকে মাথায় রাখতে হবে, হ্যাঁ এগুলো অবশ্যই টাইমের সঙ্গে সঙ্গে মাথায় চলে আসবে কিন্তু শুরুতে এখনকার সময়ে
যাতে তোমাদের সহজে ব্যাপারগুলো মনে পড়ে তার জন্য একটা ট্রিক তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো আমি এখানে লিখছি, আই লিখলাম, জে লিখলাম এবং কে লিখলাম, তো এইভাবে অ্যারো দিলাম, আই থেকে জে, জে থেকে কে এবং কে থেকে আই। যখন অ্যারো দিক বরাবর গুণ করব তখন পজিটিভ, মানে আই ক্রস জে যখন করব তখন পাবো কি কে। আবার দেখো জে ক্রস আই যখন করবো তখন কে, এই অ্যারোর উল্টো দিকে যাচ্ছে তখন আমরা লিখবো কি মাইনাস কে। দেখো আই ক্রস জে মানে কি করেছি কে, আর জে ক্রস আই মানে কি মাইনাস কে, কারণ জে ক্রস আই অ্যারো যাচ্ছে এই দিকে আর আমি উল্টো দিকে ক্যালকুলেশন করছি। তাহলে মনে রাখবে অ্যারোর দিকে পজিটিভ হবে, অ্যারোর উল্টো দিকে নেগেটিভ হবে। যেমন কে ক্রস আই করলে কে আসবে, জে আসবে, কারণ অ্যারোর দিকে করছি, আর আই ক্রস কে করলে কি অ্যারোর বিপরীত দিকে যাচ্ছে মানে কি মাইনাস জে আসবে। দেখো কে ক্রস আই মানে কি এসেছে প্লাস জে, আবার আই ক্রস কে মানে এসেছে কি মাইনাস জে। তাহলে এই ট্রিকটা তোমরা যদি মনে রাখো, আর এই ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্টের যে টোটাল সেট অফ ফর্মুলা তোমাদেরকে দেখিয়ে দিলাম, এগুলো তোমরা খাতায় লিখে অবশ্যই মনে রাখবে, তাহলে দেখবে তোমাদের লাইফ অনেক ইজি হয়ে যাবে, অনেক ক্যালকুলেশন তোমরা খুব সহজেই করে নিতে পারবে। ঠিক আছে, চলো এবারে আমরা দুটো ভেক্টরের মধ্যে কোঅর্ডিনেট জিওমেট্রিতে ডট এবং ক্রস প্রোডাক্ট কীভাবে করে সেটা নোট করি। এখানে দুটো ভেক্টর এ এবং বি আমি কোঅর্ডিনেট জিওমেট্রিতে ধরে নিয়েছি, যার উপাংশগুলো এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর দেওয়া আছে। তাই টোটাল ভেক্টর এ মানে এ ওয়ান ইন্টু আই ক্যাপ, এ টু মানে এ টু ইন্টু জে ক্যাপ প্লাস এ থ্রি ইন্টু কে ক্যাপ, এবং টোটাল বি ভেক্টরটা হলো বি ওয়ান ইন্টু আই ক্যাপ প্লাস বি টু ইন্টু জে ক্যাপ প্লাস বি থ্রি ইন্টু কে ক্যাপ। তো প্রথমে এই দুটোর ডট প্রোডাক্ট করি। আমি ডট প্রোডাক্টের ক্যালকুলেশনটা এখানে করছি, এ ডট বি। এবার আমরা এ ডট বি মানে এ বি কস থিটা ফর্মুলাটাকে ইউজ করবো না, আমরা যে সেট অফ ফর্মুলা এগুলো এখন শিখলাম এই সেট অফ ফর্মুলাগুলোকে ইউজ করার চেষ্টা করবো। এখন যেহেতু ডট করছি তাহলে এই সেকশনটা আমাদের ইউজ হবে। তো এ ডট বি মানে আমি একবার লিখছি, এ ওয়ান ইন্টু আই ক্যাপ প্লাস এ টু ইন্টু জে ক্যাপ প্লাস এ থ্রি ইন্টু কে ক্যাপ ডট বি ওয়ান ইন্টু আই ক্যাপ প্লাস বি টু ইন্টু জে ক্যাপ প্লাস বি থ্রি ইন্টু কে ক্যাপ। ঠিক আছে, তাহলে টার্ম বাই টার্ম, তো প্রথমে এইটা দিয়ে এই তিনটাকে গুণ করব, তারপরে এটা দিয়ে এই তিনটাকে গুণ করব, তারপরে এটা দিয়ে এই তিনটাকে। তো প্রথমে এটা দিয়ে এই তিনটাকে গুণ করি, তাহলে এটার সঙ্গে যদি যেহেতু এটা দিয়ে করছি এবং এখন এই টার্মটাকে নিয়েছি, তাহলে কী হলো এ ওয়ান বি ওয়ান আই ডট আই প্লাস, এবার এই টার্মটা দিয়ে এটাকে গুণ করবো, এখানে এ টু আর এখানে বি ওয়ান, তাহলে এ টু বি ওয়ান, এখানে কী আছে জে, এখানে আই মাঝে ডট, তাহলে জে ডট আই প্লাস এ থ্রি বি ওয়ান কে ডট আই। ঠিক আছে, প্লাস এই ফর্মুলাটাকে এখানে যে এ এবং বি ভেক্টরের ডেসক্রিপশনটা আলাদা করে রাখলাম, এবার বি টু দিয়ে গুণ করো, তাহলে এবার এইটা দিয়ে গুণ করবো, এইটা দিয়ে এটাকে গুণ করবো, তাহলে এ ওয়ান বি টু কি আই ডট জে প্লাস এ টু বি টু জে ডট জে, কারণ এ টু ক্ষেত্রেও জে এখানেও জে আছে, প্লাস এবার এটা দিয়ে তাহলে এ থ্রি বি টু, এ থ্রিতে কি আছে কে আর বি টুতে কি আছে জে, তাহলে কে ডট জে প্লাস বাকি টার্মগুলো আমি নিচে লিখছি। এবার আবার এটাকে গুণ করব এটা দিয়ে, তাহলে কি পাচ্ছি এ ওয়ান বি থ্রি আই ডট কে প্লাস এ টু বি থ্রি জে ডট কে প্লাস এ থ্রি বি থ্রি কে ডট কে। বেশ অনেকটাই বড় হলো, তাই তো, হাতটা ক্লান্ত হয়ে গেল প্রায়। ইকুয়াল টু, দেখো এবার যে ফর্মুলাটা আমরা এখানে দেখেছি, আই ডট আই মানে ওয়ান, জে ডট জে মানে ওয়ান, আর কে ডট কে মানে ওয়ান, আর বাকি সমস্ত টার্মগুলো ডট প্রোডাক্ট কী হবে জিরো। তাহলে একমাত্র এখানে আই ডট আই আছে,
এখানে দেখো জে ডট জে আছে আর এখানে দেখো কে ডট কে আছে এই তিনটে টার্মই কেবলমাত্র সারভাইভ করবে আর জে ডট আই মানে কি জিরো আই ডট জে মানে জিরো জে ডট আই মানেও জিরো তাহলে বাকি টার্মগুলো ওই রকমভাবে সমস্ত ডট প্রোডাক্টগুলো কি হবে জিরো তাহলে যেমন আই ডট কে বা কে ডট আই একই কথাই যেহেতু স্কেলার গুণ এটা কি হবে জিরো তাহলে শুধুমাত্র সার্ভাইভিং টার্ম শুধুমাত্র যেগুলোতে সেম টার্মগুলো আছে আই ডট আই জে ডট জে আর কে ডট কে মানে মোটের ওপরে এতগুলো টার্মের মধ্যে মাত্র তিনটে টার্ম সার্ভাইভ করছে কোনগুলো এ ওয়ান বি ওয়ান আই ডট আই মানে কি ওয়ান তাহলে ওয়ান গুণ করা যা না গুণ করা তাই লিখলাম না প্লাস এই টার্মটা দেখো এ টু বি টু ইন্টু জে ডট জে মানে কি ওয়ান তাহলে এ টু বি টু প্লাস এ লাস্ট টার্ম এ থ্রি বি থ্রি ঠিক আছে তাহলে আলটিমেটলি এ ডট বি মানে কি হলো এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস এ থ্রি বি থ্রি তাহলে খুব সহজ একটা ফর্মুলা আমরা পেয়ে গেলাম কি ফর্মুলা যে এ ডট বি মানে হলো আসলে কোথায় লিখবো বলো তো একটা জায়গায় লিখে তো রাখতে হবে এখানে লিখে রাখছি এই জায়গাটা আমি আবার রিজার্ভ করলাম দিয়ে আমরা পেলাম তাহলে ডট প্রোডাক্টের জায়গাতে লিখছি যে এ ডট বি মানে হলো এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস এ থ্রি বি থ্রি তাহলে এই যে ফর্মুলাটা আমরা পেলাম এটা কিন্তু আমরা মনে রেখে দেবো যদি এ এইরকম হয় বি এরকম হয় তাহলে এ ডট বি মানে কি এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস এ থ্রি বি থ্রি এই ক্যালকুলেশন করার দরকারই নাই তোমাদেরকে ডেটা দিয়ে দিলে তোমরা ডাইরেক্টলি এখানে ভ্যালুগুলো বসিয়ে দেবে দিয়ে তোমরা সলিউশন করে নেবে একটু পরে আমরা এক্সাম্পল করবো তখন বুঝিয়ে দেবো ঠিক আছে এবার ডট না দিয়ে তোমাদেরকে দিয়েছে ধরো ক্রস প্রোডাক্ট তাহলে কি হবে একই জিনিস এখানে ডটের বদলে কি আছে ক্রস তাহলে সমস্ত ডটগুলোকে আমি ক্রস করে দিই তাহলে যে ঘটনাটা ঘটবে তাহলে এখানে ক্রস আছে এখানে ক্রস দিলাম এখানে ক্রস দিলাম এখানে ক্রস দিলাম এখানে ক্রস তোমরা আলাদা করে গুণ করলে সে একই জিনিসই ভাবে তা নতুন করে একই টার্মের জন্য খেটে কী লাভ এই বোর্ডে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা খাতায় আলাদাভাবে কষে নিও তফাৎ কোন জায়গাটা হবে এই জায়গাটাতে কারণ এটা ভেক্টর গুণ ক্রস গুণ মানে কি ভেক্টর গুণ দেখো ক্রস গুণের ক্ষেত্রে সেম টার্মের গুণটা কত হয় আই ক্রস আই মানে কি জিরো জে ক্রস জে মানে জিরো আর কে ক্রস কে মানে জিরো মানে ডট প্রোডাক্টের বেলায় যে তিনটে টার্ম সার্ভাইভ করছিল ক্রস প্রোডাক্টের বেলায় ওই তিনটে টার্মই অ্যাবসেন্ট থেকে যাবে তাই তো তাহলে এটা থাকবে না কোন টার্মটা থাকবে না এটা থাকবে না আর এটা থাকবে না আর লাস্ট টার্মটা থাকবে না বাকিগুলো থাকবে তো দেখো এক এক করে মানগুলো বসাই কারণ আই ক্রস আই মানে জিরো তাহলে সেকেন্ড টার্মটা কি এ টু বি ওয়ান জে ক্রস আই এই যে আমরা এঁকেছি এখানটায় দেখো জে ক্রস আই অ্যারোর বিপরীত দিকে যাচ্ছে তাহলে জে ক্রস আই মানে কি হবে মাইনাস কে হবে তাহলে জে ক্রস আই এর ভ্যালুটা আমি লিখে দিই এই টার্মটার যে মাইনাস কে তারপরে টার্মটা কি এ থ্রি বি ওয়ান কে ক্রস আই কে ক্রস আই অ্যারোর দিকে যাচ্ছি তাহলে কে ক্রস আই মানে কি হবে জে হবে প্লাস তাহলে এটা হলো এবার এই টার্মটা আই ক্রস জে এ টু বি ওয়ান এ ওয়ান বি টু এ ওয়ান বি টু আই ক্রস জে আই ক্রস জে মানে কোন দিকে অ্যারোর দিকে যাচ্ছি আই থেকে যে এটা অ্যারোর দিক তাহলে পাচ্ছি কি কে এই টার্মটা তো নেই জে ক্রস জে মানে জিরো তাহলে তারপরে টার্মে যায় প্লাস এ থ্রি বি টু কে ক্রস জে কে ক্রস জে মানে কি অ্যারোর বিপরীত দিকে যাচ্ছি তাহলে কে ক্রস জে মানে কি হবে মাইনাস আই হবে তাহলে এ থ্রি বি টু ইন্টু মাইনাস আই ক্যাপ প্লাস এ ওয়ান বি থ্রি এ ওয়ান বি থ্রি আই ক্রস কে আই ক্রস কে আই ক্রস কে মানে কি অ্যারোর বিপরীত দিকে তাহলে আই ক্রস কে মানে কি হবে মাইনাস জে ক্যাপ হবে তারপরে এ টু বি থ্রি জে ক্রস কে তাহলে জে জে ক্রস কে অ্যারোর দিকে যাচ্ছি তাহলে জে ক্রস কে করলে কি পাবো আই ক্যাপ পাবো তাহলে এটা কি এ টু বি থ্রি
जे क्रस के को पा आई कैप लास्ट टर्म कि के क्रस के मान कि जिरो है तेल वो लिखल ना ये जो सजा तेल क्य पाई देखो ये सजाले आई कैपे कम्पोनेंट गुके एक जगह लिखी देखो ये एक पजिटिव आई कम्पोनेंट आटे लिखी तेल आई कैप इंटू ए टू बी थ्री और कथाए आई कैप आखने क्योंकि एक माइनस आई कैप तक माइनस लिखे निल पासी ए थ्री बी टू जे कैप कथाए देखो जे कैप पे प्लस जे कैप लिखल इंटू ए थ्री बी वन ए थ्री बी वन और कथाए जे कैप आखानटे आज टर्मगुलो कर नोट करी एखे आ वन बी थ्री एट माइनस आ माइनस लिखी ए वन बी थ्री प्लस एबार लास्ट जे फैक्टर से लिखी के कैप दिए के कैपे देखो ये पे ए वन बी टू प्लस आखने लिखे निल वन बी टू और कथाए के कैप आदम शुरूते देखो माइनस आज माइनस की ए टू बी वन माइनस ए टू बी वन ओह तो आल्टिमेटली क्रॉस प्रोडक्ट रेजल्ट किन्तु पे गेलाम कि पेलाम ए क्रॉस बी माने एटा एकटू बेस बड़ो तो तबुओ आमी एखाने लिखे रखी जाते तोमरा बुझते पारो जे ए क्रॉस बी फर्मुला आमरा कि पेलाम ए क्रॉस बी माने हलो आई कैप इंटू ए टू बी थ्री माइनस ए थ्री बी टू प्लस जे कैप इंटू ए थ्री बी वन माइनस ए वन बी थ्री प्लस के कैप इंटू ए वन बी टू माइनस ए टू बी वन तहले आल्टिमेटली आमरा क्रॉस प्रोडक्टर फलाफलटाओ नोट करे निलाम तोमरा एगुलो खाताय लिखे राखबे एबं मने राखबे तो एटा निये आमार आरेकटु किछु बलार आछे कारण एटा एखोनो देखोनो क्लामजी आछे तो तार आगे आमी तोमादेरके डिटारमिनेंटेर किछु कोफैक्टरिं आगे देखाई एई जे कतगुलो सारी आमी देखिएछि एटा एकटा सारी एटा आरेकटा सारी एगुलोके बला हय रो एटा एकटा रो एटा आरेकटा रो आर एगुलोके बला हय श्रेणी बा कलम एकटा दुटो ताहले एटा टू क्रस टू एई श्रेणीटा आमरा कत बलबो टू क्रस टू एगुलोके बला डिटारमिनेंट ठीक आछे তাহলে এটার মান কি এটা অ্যাকচুয়ালি ফরম্যাট ম্যাথমেটিক্সে আমাদের লিখতে যেতে সুবিধা হয় তার জন্য কতগুলো ক্যালকুলেশনকে এইভাবে আমরা লিখি এগুলো আমাদের ম্যাথমেটিক্সে কাজে লাগে কিভাবে লিখব এটা হলো আসলে এই কোণা কোণী গুণফলের বিয়োগ a1 b2 - a2 b1 ঠিক আছে মানে এইটাকে এইভাবে আমরা সাজিয়ে লিখি যদি তোমাদেরকে কোথাও দেওয়া থাকে যে 2 तीन चार पाँच तेल एट मान कि मान हल दुई गणित पाँच माइनस तीन गणित चार मान कत दस माइनस बारो मान माइनस टू मैं माइनस टू के ये लिखा जाए ये एक फर्मैट और मैथमेटिक्सर फर्मैट बाकी जो इन आकटा लिखी ए टू ए थ्री बी टू बी थ्री तेल क्या आस ए टू ए थ्री बी टू बी थ्री हमें ए टू क्रस टू अमिट कर दीचे तुम्हारा तो गुणते ही पार्छ ये दुटो आदिगे दुटो ए टू बी थ्री माइनस ए थ्री बी टू लिखी हमें तेल ए टू बी थ्री माइनस ए थ्री बी टू तेल एटा मान हलो आसले एक ही भावे जो बोली जे ए थ्री बी वन माइनस ए वन बी थ्री एटा के आमरा किभावे लिखब ए थ्री बी वन माइनस ए वन बी थ्री ताहले कि करब एटाके देखो आगे ए थ्री टा आछे तो आमी आगे ए थ्री लिखब तारपर कि आछे ए वन तो एखाने ए वन लिखब एखाने कि आछे ताहले ए थ्री संगे एबार आमी नीचे लिखब बी थ्री और एखाने लिखब कि बी वन ताहले देखो तो ए थ्री बी वन ए थ्री बी वन माइनस ए वन बी थ्री माइनस ए वन बी थ्री ये टर्म चले गल
তাহলে দেখো তিনটে যে ইকুয়েশন আমি লিখলাম, ঠিক আছে, এই তিনটে ইকুয়েশনের সঙ্গে এখানে সিমিলারিটি ফলো করো, এই জায়গাটাতে ফলো করো, ঠিক আছে। তাহলে দেখো এ টু বি থ্রি মাইনাস এ থ্রি বি টু, এটাকে আমরা কি লিখতে পারি, এ টু বি থ্রি কোথায় আছে দেখো এখানে, এ টু বি থ্রি মাইনাস এ থ্রি বি টু, এটাকে আমরা লিখতে পারি এই ফরম্যাটে। তাহলে এ ক্রস বি যে মানটা আমরা কীভাবে লিখবো এখানে আমি আরেকবার নোট করে দেখাচ্ছি তোমাদেরকে। এ ক্রস বি মানে হলো আসলে আই ক্যাপ ইন্টু এ টু বি থ্রি মাইনাস এ থ্রি বি টু, এটা মানে হলো এই ডিটারমিনেন্টটা। তাহলে এ টু এ থ্রি বি টু বি থ্রি, প্লাস জে ক্যাপ ইন্টু, জে ক্যাপ ইন্টু কি আছে, এ থ্রি বি ওয়ান মাইনাস এ ওয়ান বি থ্রি, এ থ্রি বি ওয়ান কোথায় করেছি এখানটায়। তাহলে এ থ্রি বি ওয়ান মাইনাস এ ওয়ান বি থ্রি মানে কি, এটা এ থ্রি এ ওয়ান বি থ্রি বি ওয়ান, এ থ্রি এ ওয়ান বি থ্রি বি ওয়ান। এরপরে কি আছে, কে ক্যাপ ইন্টু এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান, তাহলে এ ওয়ান বি টু এইটা, এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান, এটাকে আমরা কীভাবে লিখতে পারি এইভাবে, এ ওয়ান এ টু বি ওয়ান বি টু, তাহলে প্লাস কে ক্যাপ ইন্টু এ ওয়ান এ টু, মানে এ ওয়ান ইন্টু নয় এটা, এ ওয়ান আলাদা রোতে আলাদা কলমে আর কি, এ ওয়ান এ টু বি ওয়ান বি টু। তাহলে ক্রস প্রোডাক্টকে আমরা ওইভাবেও লিখতে পারি, ঠিক আছে। এটারও আরেকটা সিম্পলার ফর্ম আছে, যে যখন এইরকম ফর্ম্যাটে লেখা থাকবে তখন আমরা এগুলোকে এইভাবেও লিখতে পারি, আই ক্যাপ জে ক্যাপ ইন্টু কে ক্যাপ, জে ক্যাপ কে ক্যাপ আলাদা আলাদাভাবে, এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু বি থ্রি। তোমরা ডিটারমিনেন্ট যখন পড়বে তখন আরও ভালোভাবে বুঝবে। দেখো আমি এখানে বুঝিয়ে দিচ্ছি, যে আগেরটা কি ছিল টু ক্রস টু, এটাতে কটা আছে, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, তাহলে এটা কত, থ্রি ক্রস থ্রি। এখানে যে কোফ্যাক্টরগুলো বের করে কি করে, এগুলোকে কোফ্যাক্টর বলছে। দেখো কি করে বের করছে, যে যখন আই ক্যাপ ইন্টু করছো, তখন আই ক্যাপ ইন্টু যখন করছো তখন এটা এবং এই লাইনটা কমিট করে দেবো, এই দুটো লাইন কমিট করে দাও, আই ক্যাপের পরের যে টার্মগুলো সেটা কমিট করলাম এবং আই ক্যাপের নিচেরগুলো কমিট করলাম। তাহলে কী পড়ে আছে দেখো, এ টু এ থ্রি বি টু বি থ্রি, দেখো আই ক্যাপ ইন্টু এ টু এ থ্রি বি টু বি থ্রি আছে। এবার জে ক্যাপের ক্যালকুলেশনে বেলা আমি কোনটাকে অমিট করব, এটাকে অমিট করব, আর কোনটাকে অমিট করব, এটাকে আর এটাকে। তাহলে জে ক্যাপের বেলায় আমি এই দুটোকে অমিট করে দিলাম, তাহলে জে ক্যাপের নিচে কি পড়ে আছে, এখানে এ থ্রি আছে, তার নিচে কি বি থ্রি, এ থ্রি বি থ্রি, তার ডান দিকে, তার এই পাশ মানে কি এই পাশে চলে আসবে কি, এ ওয়ান বি ওয়ান, এ ওয়ান বি ওয়ান, ঠিক আছে। এবার কে ক্যাপের বেলায় দেখো, কে ক্যাপের বেলায় কাকে অমিট করবো, কে ক্যাপের নিচটাকে অমিট করবো, এবং এগুলো টেকনিক আর কি, এই টেকনিকগুলো মনে রাখার জন্য, এটাকে অমিট করবো, এটাকে অমিট করবো। তাহলে কী পড়ে আছে দেখো, এ ওয়ান বি ওয়ান এ টু বি টু, দেখো এখানে কী লিখেছি আমি, এ ওয়ান বি ওয়ান এ টু বি টু। তাহলে আমরা থ্রি ক্রস থ্রি ডিটারমিনেন্ট থেকে টু ক্রস টু ডিটারমিনেন্টে কীভাবে যাবো সেটাও আমরা শিখে নিলাম, তার সঙ্গে সঙ্গে এ ক্রস বিকে সংক্ষেপে কীভাবে লিখে সেটাও আমরা জানলাম। তাহলে যদি এ এবং বি এইভাবে দেওয়া থাকে তাহলে এ ক্রস বি মানে কী হবে এটা জানলে, আর এ ডট বি মানে কী হবে সেটাও তো তোমরা জানলে, যে এ ডট বি খুবই সহজ, এ ডট বি মানে হলো এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস এ থ্রি বি থ্রি, ঠিক আছে। বেশ তাহলে নিচের এই আননেসেসারি পার্টটাকে মুছে দিই, কারণ আমরা অলরেডি ফরম্যাটিং করাটা শিখে গেলাম। তাহলে দু একটা একটা অ্যাপ্লিকেশন করি, একটা দুটো ভেক্টর ধরে নিই, এই ফর্মুলার অ্যাপ্লিকেশন, একটা ভেক্টর ধরে নাও এ ইজ ইকুয়াল টু, সহজে ধরছি আই প্লাস জে প্লাস কে, আর বি ইজ ইকুয়াল টু ধরে নাও টু আই প্লাস থ্রি জে প্লাস ফোর কে, ঠিক আছে।
तो प्रथम ए डट बी बेर कर ए डट बी कि ए डट बी मान এটা এ ওয়ান মানে কত কিছু নেই মানে কি ওয়ান ইন্টু আছে কিছু নেই মানে ওয়ান ইন্টু কিছু নেই মানে কি ওয়ান ইন্টু তাহলে এ ওয়ান বি ওয়ান মানে কি এক গণিত দুই প্লাস এ টু বি টু মানে কত এক গণিত তিন এ থ্রি বি থ্রি প্লাস মানে কত এক গণিত চার এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস এ থ্রি বি থ্রি দেখো এই ফর্মুলাটা ইউজ করলাম খুবই সহজ তাহলে পুরো অত বড় ক্যালকুলেশন আমাকে করতে হলো না ডাইরেক্টলি আনসারটা আমি লিখতে পারবো কত হলো আনসারটা দুই প্লাস তিন প্লাস চার কত নাইন এবার এ ক্রস বি তাহলে এ ক্রস বির মান কত এ ডট বি তো স্কেলার তাই মানটা একটা সংখ্যায় স্কেলার পেয়ে গেলাম এবার এ ক্রস বি মানে কি যে ফর্মুলাটা ফাইনালি পেলাম ওটা লিখবো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ইন্টু এ ওয়ান মানে কত ওয়ান এ টু মানে কত ওয়ান এ থ্রি মানে কত ওয়ান এ ওয়ান এ টু এ থ্রি আর কি বি ওয়ান বি টু বি থ্রি বি ওয়ান বি টু বি থ্রি লিখছি বি ওয়ান মানে কত দুই বি টু মানে কত তিন বি থ্রি মানে কত চার তাহলে এটা সলিউশন করব কি করে ইকুয়াল টু কি করলাম দেখো আই ক্যাপ ইন্টু এটা এবার এটাকে ডিটারমিনেন্টের আকারে লিখবো যখন আই ক্যাপের ক্যালকুলেশনটা করছি তখন এইটা আর এই দুটো তাই তো আরেকবার দেখো এই দুটো বাদ মানে আই ক্যাপেরটাই বেলাই এটা বাদ আর এই দুটো বাদ তাহলে কি পড়ে থাকলো এক এক তিন চার আমি লিখছি এক এক তিন চার প্লাস এবার জে ক্যাপ তাহলে জে ক্যাপের বেলা এই দুটো আছে তা আমি এটা লিখছি এখন এক আর দুই ছিল এখানে এক ছিল এখানে দুই ছিল এখানে জে ক্যাপ এখানে কে ক্যাপ ছিল ঠিক আছে তাহলে এবার জে ক্যাপের বেলায় জের নিচেটা বাদ যাবে মানে এটা বাদ গেল আর ওপরেরটা বাদ যাবে ঠিক আছে তাহলে জে ক্যাপের বেলায় জের ডান সাইডে কি পড়ে আছে এক আছে এক আর চার তাহলে এক লিখলাম চার লিখলাম তারপরে কি পড়ে আছে এক আর দুই মানে আমরা সবসময় ডান দিকে মুভ করব তাহলে জে ক্যাপের ক্যালকুলেশনটা হলো তাহলে আই হলো জে হলো এবার কে এর ক্যালকুলেশন বেশ তাহলে কে ক্যাপে যখন করবো তাহলে প্লাস কে ক্যাপ লিখলাম কে ক্যাপের বেলায় কাকে বাদ দেবো কে ক্যাপের রুটার বাদ চলে যাবে এবং এই দুটো বাদ চলে যাবে তাহলে এর ডান দিকে তাকাবো এর ডান দিকে কী আছে এক আছে দুই আছে এক আছে তিন আছে লিখলাম এক দুই এক তিন এবারে আশা করে বুঝাতে পেরেছি তোমরা আরেকবার ভিডিওটাকে রিওয়াইন্ড করে দেখে নিও ইকুয়াল টু আই ক্যাপ ইন্টু এক ইন্টু চার মাইনাস এক ইন্টু তিন প্লাস জে ক্যাপ ইন্টু এক ইন্টু দুই মাইনাস এক ইন্টু চার প্লাস কে ক্যাপ ইন্টু এক ইন্টু তিন মাইনাস এক ইন্টু দুই তাহলে আনসারটা কত এলো চার মাইনাস তিন লিখছি না একটা স্টেপ চার মাইনাস তিন প্লাস জে ক্যাপ ইন্টু দুই মাইনাস চার প্লাস কে ক্যাপ ইন্টু তিন মাইনাস দুই সলিউশনটা আমরা পেলাম তাহলে আই ক্যাপ চার মাইনাস তিন মানে এক দুই মাইনাস চার মানে কি মাইনাস দুই তাহলে মাইনাস টু জে ক্যাপ তিন মাইনাস দুই মানে এক প্লাস কে ক্যাপ ঠিক আছে তাহলে আমরা কী সলিউশন পেলাম সেটা আমরা দেখতে পেলাম এক কাজ করি এখানে তোমাদের সঙ্গে আরেকটা ক্যালকুলেশন দেখাই যে এ ক্রস বির মান তো আমরা পেলাম এ ডট এ ক্রস বি করলে কত হতো সেটা একবার ট্রাই করে দেখা যাক মানে এ ক্রস বি এটা তো একটা ভেক্টর এ ক্রস বির সঙ্গে এর কোণ কত সেটা আমরা বের করে দেখব ঠিক আছে তাহলে সেই ক্যালকুলেশনটা আমি কোথায় করি এখানে করছি কারণ আলটিমেটলি এ ক্রস বির মানটা আমরা জানি এটা লিখে রাখছি এ ক্রস বি মানে আমরা পেয়েছি এটা এ ডট এ ক্রস বি এ মানে কত এটা ওয়ান ইন্টু আই ক্যাপ প্লাস ওয়ান ইন্টু জে ক্যাপ প্লাস ওয়ান ইন্টু কে ক্যাপ ডট এ ক্রস বির মান কত
i माइनस टू जे प्लस के, i माइनस टू जे प्लस के कैप, ठीक है। तेल की फर्मूला वन डॉट ये आई मान कि वन इंटू आई तेल वन इंटू वन ए वन बी वन, ठीक है, एट इंटू यहाँ तेल वन इंटू वन प्लस वन इंटू माइनस टू प्लस वन इंटू के मान कि वन तेल वन इंटू वन कि पाँच हमारे रेजल्ट वन इंटू वन मान वन माइनस टू माइन प्लस वन मान कि जिरो। তাহলে আমরা দেখলাম এ ডট এ ক্রস বি এর মানটা আমরা কত পেলাম ক্যালকুলেট করে, দেখো পুরোটা ক্যালকুলেশন এই ক্ষেত্রে করা করে পেলাম জিরো। লিখে রাখছি আমি এই ফলাফলটা এখানে লিখে রাখলাম এ ক্রস বি, ঠিক আছে। এই যে এ ডট এ ক্রস বিটাকে আমি অন্য একটা ভেক্টর বলতে পারি, তো সেক্ষেত্রে আমরা যদি ভেক্টরে যে আগের নিয়মটা শিখেছিলাম সেই নিয়ম অনুযায়ী এ ডট এ ক্রস বি কে ডট প্রোডাক্টকে আমরা কি বলতে পারি এ বি কস থিটা। তাহলে এ ए डॉट ए क्रॉस बी माने हलो ए इंटू मॉड ऑफ ए क्रॉस बी इंटू कॉस थीटा, तले इटा समान जीरो पेलाम। एगुलो तो मॉड तो निश्चय जीरो नय, मॉड ऑफ एटा जीरो नय, तो आल्टिमेटली आमरा बोलते पारी कॉस थीटा माने कि जीरो। कॉस थीटा माने जदि जीरो हय तले थीटा माने कत कॉस इनवर्स जीरो माने कत नाइनटी डिग्री। ताहले एखाने एकटा इनफरमेशन तोमरा पाच्छो जे কোন একটা ভেক্টরের ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট ওই যে উপাদান ভেক্টর রয়েছে তার সঙ্গে কি হয় সমকোণে থাকে, বিশ্বাস হচ্ছে না? তো তোমরা এখানে দেখতে পেলে অ্যাটলিস্ট এর সঙ্গে সমকোণে আছে এ ক্রস বি, কারণ এ এবং এ ক্রস বি ডট প্রোডাক্ট জিরো হচ্ছে। কেন জিরো হচ্ছে? কারণ এ এবং বির ডট প্রোডাক্টের ফলে আমরা যে ফর্মুলা পেয়েছি তাতে থিটার মান করতে পারছি নাইনটি ডিগ্রি, তার মানে কি পারপেন্ডিকুলার। আরেকটা টেস্ট করা যাক বি ডট এ ক্রস বি, তোমরা এটা নিজে করবে তো এটাতেও দেখতে পাবে জিরো হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা যে ইনফারেন্সটা পেলাম সেটাকে লিখছি, এ ক্রস বি এর সঙ্গে লম্ব, এ ক্রস বি ও বি ভেক্টর পরস্পরের সঙ্গে লম্ব, ঠিক আছে, কারণ ডট প্রোডাক্টটা জিরো। দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট যদি জিরো হয় তাহলে আমরা সেই ভেক্টর দুটোকে কী বলবো পরস্পরের সঙ্গে লম্ব। এটা তোমরা তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি যে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট উপাদান ভেক্টরগুলোর সঙ্গে লম্ব তলে থাকবে, ঠিক আছে। আশা করি ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্টের সমস্ত যে অসুবিধাগুলো তোমাদের দূর করতে পেরেছি। যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশন বক্সে দেখা লিঙ্কে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের কন্ট্যাক্ট করো কিংবা কমেন্ট বক্সে অবশ্যই জানিও, এবং ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।